সদৌষণ ছাত্র সন্থাৰ সদায় আমি এটা পরিলক্ষিত করব পাইছো গোলগঞ্জ খণ্ড উন্নয়ন বিষয়ক কার্যালয়ত আধার কার্ডের নামত অপারেটরজনে সাধারণ রাইজর পড়া 400-500 টাকা লই আছে, টাকা নিদিলে আধার কার্ড নহয়। আধার কার্ড অপারেটর লগত এজন সহকর্মী দালাল হিসেবে রাখি দিয়েছে এনামুল হক বলে, হিয়তে আগতীয়াকৈ পয়সা লয়, পয়সা নিদিলে সাধারণ রাইজে হারাশাস্তি হয় আর ফর্মবিলাক না যায়, অপারেটর তাতে না যায়, দালাল চক্রে আধার কার্ড দেওয়া করে আছে, বনাই আছে আর তার লগত জড়িত যেহেতু খণ্ড উন্নয়ন বিষয়ে কার্যালয় হয়ে আছে, খণ্ড উন্নয়ন বিষয়ের নেতৃত্ব আমি হওয়া বলে ভাবিব পারো ছাত্র সন্থায়, ছন্দ প্রকাশ করি সদৌষণ ছাত্র সন্থার সত্যায় আমি এটা পরিলক্ষিত করব পাইছো গোলগঞ্জ খণ্ড উন্নয়ন বিষয়ক কার্যালয়ত আধার কার্ডের নামত অপারেটরজনে সাধারণ রাইজর পড়া 400-500 টাকা লই আছে, টাকা নিদিলে আধার কার্ড নহয়। আধার কার্ড অপারেটর লগত এজন সহকর্মী দালাল হিসেবে রাখি দিয়েছে এনামুল হক বলে, হিয়তে আগতীয়াকৈ পয়সা লয়, পয়সা নিদিলে সাধারণ রাইজে হারাশাস্তি হয় আর ফর্মবিলাক না যায়, অপারেটর তাতে না যায়, দালাল চক্রে আধার কার্ড দেওয়া করে আছে, বনাই আছে আর তার লগত জড়িত যেহেতু খণ্ড উন্নয়ন বিষয়ে কার্যালয় হয়ে আছে, খণ্ড উন্নয়ন বিষয়ের নেতৃত্ব আমি হওয়া বলে ভাবিব পারো ছাত্র সন্থায়, ছন্দ প্রকাশ করি সদৌষণ ছাত্র সন্থার সত্যায় আমি এটা পরিলক্ষিত করব পাইছো গোলগঞ্জ খণ্ড উন্নয়ন বিষয়ক কার্যালয়ত আধার কার্ডের নামত অপারেটরজনে সাধারণ রাইজর পড়া 400-500 টাকা লই আছে, টাকা নিদিলে আধার কার্ড নহয়। আধার কার্ড অপারেটর লগত এজন সহকর্মী দালাল হিসেবে রাখি দিয়েছে এনামুল হক বলে, হিয়তে আগতীয়াকৈ পয়সা লয়, পয়সা নিদিলে সাধারণ রাইজে হারাশাস্তি হয় আর ফর্মবিলাক না যায়, অপারেটর তাতে না যায়, দালাল চক্রে আধার কার্ড দেওয়া করে আছে, বনাই আছে আর তার লগত জড়িত যেহেতু খণ্ড উন্নয়ন বিষয়ে কার্যালয় হয়ে আছে, খণ্ড উন্নয়ন বিষয়ের নেতৃত্ব আমি হওয়া বলে ভাবিব পারো ছাত্র সন্থায়, ছন্দ প্রকাশ করি যেকোনো খবরের বাবে যোগাযোগ করক আমার এই নম্বরত 7099017330 আর 7099017110।